আমার বাবা মারা যাওয়ার পর এই এই পত্রিকাটা আমি বিক্রি করছি। প্রতিদিন 100-200 টাকা পাই, তাই সংসার চলে। মাত্র 11 বছর বয়স, যে বয়সে হেসে খেলে বড় হওয়ার কথা সে বয়সেই যেন সব দায়িত্ব এসে পড়েছে শিশু শ্রেয়ানের কাঁধে। পিতার মৃত্যুশোক কাটিয়ে ওঠার আগেই পরিবারের হাল ধরতে নেমে পড়েছেন পত্রিকার হকারির কাজে। এত অল্প বয়সে রাস্তায় ঘুরে ঘুরে কিংবা রিক্সায় চড়ে পত্রিকা বিলি করে চেষ্টা করছেন অর্থ উপার্জনের। শিশু শ্রেয়ান পালের সকালটা শুরু হতো বাবা সুজন পালের রিক্সাতে চড়ে পত্রিকা বিলি দিয়ে। বিভিন্ন এলাকায় সে বাবার রিক্সায় চড়ে পত্রিকা বিতরণ করত। শ্রেয়ানের বাবা সুজন পাল পায়ের অসুস্থতার কারণে ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে মূলত পত্রিকা বিলি এবং বাকি সময় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে বেড়াতেন। তবে হঠাৎ করেই গত শনিবার সকালে স্ট্রোক করে মারা যান হকার সুজন পাল। যেন আচমকা আকাশ ভেঙে পড়ে শ্রেয়ানের মাথার উপর। পরিবারের মা ও দাদুর ভরণ পোষণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় ছোট্ট শিশু শ্রেয়ান। আমার বাবা মারা যাওয়ার পর এই পত্রিকাটা আমি বিক্রি করছি, প্রতিদিন 100-200 টাকা পাই, তাই সংসার চলে। ওর বাবা তো পেপার বিক্রি করে কোনো রকমের সংসার জীবনে তাকে চলতো। ওর জীবনে খুব কষ্ট, মানে ওদের ব্যথা এইসব বলতো আমাকে। পরিবারে হাল এখনো ওনার কেউ ধরতে আসে নাই, মনে করেন আসবে বলতেছে, সবাইকে নাকি শুনতেছিলাম। ও তো এখন পত্রিকা করে সংসার চালাতেছে। শিশু শ্রেয়ান উপজেলার হাইলদর ইউনিয়নের গুজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্র। হঠাৎ করেই এত কম বয়সে পত্রিকা বিলি করতে দেখে সহমর্মিতা প্রকাশ করেছেন স্থানীয়রা। ফাদার হোপ ভদ্রলোক ছিল, কিন্তু আমাদের সাথে সুন্দর ব্যবহার করে আমাদেরকে ফেফার টাফা দিত। ভদ্রলোক আসলে একটা শিক্ষিত লোক, আসলে দুর্ভাগ্য প্রতিবন্ধী হয়ে জীবন কাটাচ্ছি, তো হঠাৎ করেই মারা গেছে। কিন্তু ছোট্ট ছেলে উনি তো যারা ফেভার বেঁচে ওনার তো সসম্বল হয়তো কিছু নাই, এখন বর্তমানে নাই, আগেও ছিল না। তো উনি খুব কষ্ট করে ফেভার বিক্রি করে এই অটো রিক্সা চালায়, এরকম করে উনি চলাফেরা করতো। এখন তো উনি মারা যাওয়ার পর ওনার তো কোনো আর কিছু নাই, উনি তো ওরা তো অসহায় হয়ে গেছে। ভালো লোক আছে, হার্ট আমি মারা গেল, গরিবের কিছু নয়, গরিব লোক টাকা পয়সা খরচা করতে পারে না। প্রতিদিন সকাল 8টা থেকে 100 পত্রিকা মালঘর এলাকার পথে পথে হেঁটে হেঁটে কিংবা দূরের পথে রিক্সায় চড়ে বিতরণ করে থাকেন বলে জানান শিশু শ্রেয়ান। পৃথিবীর কোনো কিছু বুঝে ওঠার আগে হারিয়ে ফেললো পিতাকে, আর সেই শোক কাটিয়ে ওঠার আগেই নেমে পড়তে হয়েছে জীবন যুদ্ধে। পত্রিকা বিলি করেই জীবন ধারণ করতে হচ্ছে শ্রেয়ানকে। তবে সমাজের বিত্তবান মানুষেরা যদি এগিয়ে আসে তাহলে শ্রেয়ানের শিক্ষা জীবন এগিয়ে নেওয়া সম্ভব। চট্টগ্রামের আনোয়ালা এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ।